আজকে আমি তোমাদের সাথে একটা ভর্তা শেয়ার করব। এই ভর্তাটাকে এটাকে কেউ বলে খারমান, কেউ বলে খারকোন, কেউ বলে চামঘাস, এটা বাটা কিংবা ভর্তা যে যেটাকে বলো। তার জন্য একটা অর্ধেক পেঁয়াজ এরকম আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, রসুন কিন্তু একটা গোটা রসুন, বেশ বড় বড় দানা গোটা রসুন, আর যে যেমন ঝাল খাও সেরকম বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আমি দুটো তিনটে শুকনো লঙ্কাও দেবো, তাই অল্প কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, কমও নিতে পারো। এই ভর্তা বা বাটা যেটাই যে যেটাই বলো না কেন, এটা কিন্তু সম্পূর্ণ সর্ষার তেলে করো। এই দেখো সর্ষার তেল দিয়ে দিয়েছি, এটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা বেশ লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি শুকনো লঙ্কাটা তুলে রেখে দেব। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গিয়েছে, আমি শুকনো লঙ্কা দুটো তুলে রাখলাম। এরপরই এই যে এটা রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। এই দেখো অনেকগুলো কিন্তু বড় বড় রসুন, একটা অর্ধেক পেঁয়াজ কিউব করা, আর বেশ পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা চেরা। এটাকে অত লাল করে ভাজবার দরকার নেই। এবার আগে থেকে যে আমি চামঘাসগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দেব। আমি নাড়াচাড়া করি, খুব অল্প সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরে চাইলে আবার লবণ আমি অ্যাডও করা যেতে পারে, কিন্তু এখন ভর্তা কিংবা বাটাতে একটু লবণ বেশি হলে খাওয়া যায় না, তো সেই জন্য এখন একটু অল্প দিলাম। এবার এটাকে আমি এবার একটু সিম আছে ঢেকে দেব। এই দেখো আমার ভর্তার এটাও কিন্তু বেশ সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে হলুদ দিতে পারো, আমি হলুদ দেবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি এটাকে বাটবো। তোমরা চাইলে শিলপাটায় বাটতে পারো, মিক্সিতে বাটতে পারো, আমি তো শিলপাটায় বাটতে পারি না, আমার কাছে মিহি হয় না, আমি হচ্ছে মিক্সিতে বেটে নেবো। আর সব মনে রেখো এটা কিন্তু জল ছাড়া বাটবে, জল দিয়ে বাটলে গেলগেলা হয়ে যাবে, একদম ভালো লাগবে না, এটা বেশ আঠালো টাইট টাইট হবে, তবেই খেতে মজা। চলো তাহলে ঠান্ডা হয়ে যা, বেটে নিই, তারপরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এই দেখো আমার চামঘাস ইয়া খারমান ইয়া খারকোল যে যেটাই বলো না কেন, এটা গরম ভাতের সাথে খেয়ে দেখো অদ্ভুত লাগবে। সবাই একটু করে ভাত নাই বেশি খাবে, সেই দিন যেদিন বানাবে অবশ্যই বানাবে, আমি রিকোয়েস্ট করছি সবাইকে। আর বানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। বাই।